আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আমি হান্না আছি আপনাদের সাথে হানাস ফ্যামিলি ব্লগ থেকে। এখানে আমার আউটফিটটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্কার্টটা আমি নেক্সট থেকে কিনেছিলাম, আর টপসটা হচ্ছে নিউ লুকের। তো আজকে আপনাদের নিয়ে যাব বোমাথ। আর বোমাথ হচ্ছে ইউকের অনেক ফেমাস একটা জায়গা, সি সাইডের জন্য খুবই বিখ্যাত। তো আজ আমরা হলিডের জন্য যাব। আর এটা ছিল আমার সেপ্টেম্বরের ব্লগ। তো আয়ানার বার্থডে পরে আমরা গিয়েছিলাম, কিন্তু আপলোড করতে একটু লেট হয়ে গেছে। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আপনারা দেখেছিলেন যে আমি ওয়েলসে যখন গিয়েছিলাম আমরা, তখন ওয়েদার অনেক খারাপ ছিল, আর আয়ানা আরিয়া বিচে তো মোটেও এনজয় করতে পারেনি। তো তাই ভেবেছিলাম যে সামার থাকতে থাকতে আমরা ওদেরকে আবার বিচে নিয়ে যাব। তো ওয়েদার ভালো ছিল, তাই আমরা আয়ানার জন্মদিনের পরের দিন আমরা বিচের উদ্দেশ্যে রওনা হই, বিচের আর কি বোমাথ যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা ওইখানে ওয়ান নাইটের জন্য স্টে করি। তো আমরা স্যাটারডেতে গিয়েছি আর সানডেতে আমরা ব্যাক করেছি। আর আমার এই ব্লগটা আমি টু পার্টে শেয়ার করব। এটা হচ্ছে স্যাটারডেতে আমরা যাওয়ার পর আমরা কী কী করেছি সেগুলো নিয়ে ডে টু নাইট, আর তারপর আমি নেক্সট পার্ট টুতে আমি আমরা সানডেতে কী কী করব সেগুলো অবশ্যই শেয়ার করব। ক্রিস্ট চার্চের আমরা যে পার্টটাতে এসেছি, এটা আসলে স্যান্ডি বিচ না, এটা রকি বিচ। তো রকি বিচগুলাতে কিন্তু হাঁটতে অনেক বেশি কষ্ট হয়, পায়ের মধ্যে অনেক ব্যথা ফিল করা যায়। তো আমি পার্সোনালি স্যান্ডি বিচটা বেশি পছন্দ করি। আয়ানা আরিয়া তো বিচে আসার পর মহা খুশি, ওরা অনেক বেশি এনজয় করছে বিচে আসার পর। তো এই যে আমার হাজবেন্ড একটু ভিডিওগ্রাফি করছিলেন ওনার ফোনে, ফোনটা ভিজিয়ে তিনি এই দৃশ্যটাই রেকর্ড করছিলেন, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে একটা ঘরের মধ্যে এভাবে একটা পুতুলকে ওরা বসিয়ে রেখেছে, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক দূর থেকে দেখে মনে হচ্ছিল যে একটা বাচ্চা বসে আছে। তো যাই হোক, একটু রেকর্ড করেছিলাম। আর এই যে সিসাইডের ঘর বাড়িগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এখন আমরা হোটেলে চলে যাব, আর হোটেলে যাওয়ার পর একটু রেস্ট করে আবার আমরা বিকেলে বের হয়ে যাব সেন্ট ভেন্সের উদ্দেশ্যে। তো আমরা হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার আমরা বের হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি আমাদের খুবই পছন্দের একটা বিচ, স্যান্ড ব্যাংকস। স্যান্ড ব্যাংকসটা কিন্তু অনেক অনেক নিরিবিলি, আর ফ্যামিলি নিয়ে গেলে তো আপনারা অনেক এনজয় করতে পারবেন, বিচটা কিন্তু খুবই সুন্দর। আর তো ফ্যামিলি নিয়ে গেলে আসলে ক্রাউডি বিচগুলোর চাইতে নিরিবিলি যে বিচগুলো ওগুলাতে গেলে আমাদের ভালো লাগে, সময়টা সুন্দরভাবে কাটানো যায় একটু নিরিবিলি পরিবেশ থাকলে, রিল্যাক্স মনে হয়। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যারা এখনও সেন্ট ব্যাংকসে যাননি, আপনারা সেন্ট ব্যাংকসে যেতে পারেন। আসলে অনেক সুন্দর জায়গাটা, বিচটা অনেক অনেক বেশি সুন্দর, আর আপনাদের গেলেও ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওতে আপনারা তো দেখতেই পারবেন বিচটা কিরকম। আর এই তো আমরা অলরেডি চলে এসেছি সান ব্যাংক।
অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বিশাল বড় সমুদ্র, আর এই যে আকাশের নিচে আমরা চারজন, আসলে আমরা চারজন না, আশেপাশে মানুষজন আছেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার আয়ানা আর রিয়ার স্বপ্নটা সত্যি হয়েছে। এই বছর ওরা অনেক বেশি আশা করেছিল যে ওরা বিচে যাবে, স্যান্ড ক্যাসল বানাবে। তো ওয়েলসে তো ওদের বানানো হয়নি ওয়েদারের কারণে, কিন্তু এখন আসলে অনেক সুন্দর ওয়েদার আর ওরা অনেক বেশি এনজয় করছে। তো স্যান্ড ক্যাসল বানানো নিয়ে দুইজন কিন্তু অনেক বেশি বিজি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন দুইজন মেহমান চলে এসেছেন, আর ওনারা আমাদের বেজের কাছেই এসে আমাদের চারপাশে ঘুরে খাবার খুঁজছে। তো ওরা তো এক পর্যায়ে আমাদের ব্যাগ নিয়েই টানাটানি শুরু করে। তো আমি যেখানেই যাই না কেন, পাখিরা বুঝে আমি খাবার নিয়ে গিয়েছি। তো বেঁচে গিয়েও শান্তি নেই। খেলতে খেলতে আরিয়ার কিন্তু নাকে মুখে সব জায়গায় বালু, তো এবার ক্লিন করে দিয়েছি ওকে। আমি অনেক জায়গাতে সমুদ্রের গর্জনটা আর কি, ঢেউয়ের আওয়াজটা আমি রেখেছি। আসলে অনেক বেশি ভালো লাগে আমার সমুদ্রের এই যে গর্জন আর আওয়াজটা, আমাকে খুব বেশি টানে। আর সমুদ্রে গেলে এই আওয়াজটার জন্যই অনেক বেশি ভালো লাগে। আপনাদের ওই রকম হয় কি না আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো বরাবরের মতো আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমাকে এত সাপোর্ট করছেন। আর আপনাদের সবার প্রত্যেকটা কমেন্ট পড়লে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর যখন দেখি আপনারা আমার ভিডিও শেয়ার করছেন, তখন তো সত্যি আমি নিজেকে ধন্য বলি। আসলে ইউটিউবে আসার পর আপনাদের সবার কাছ থেকে এত বেশি ভালোবাসা পাই যে মাঝে মধ্যে ভিডিও এডিটিং বা কিছু করতে ইচ্ছা হয় না, কিন্তু আপনাদের এই ভালোবাসার জন্য আবার কাজ শুরু করি। তো এইভাবেই চলছে, আর আপনাদের এরকম সাপোর্ট থাকলে ইনশাল্লাহ ফিউচারেও আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর প্রতিনিয়ত আপনাদের অনেক বেশি উৎসাহ আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর এই যে এখন আয়ানা আরিয়া ওদের ফ্লাইং বলটা উড়াবে, তো এটা ওদের দাদা দিয়েছিলেন। আর আপনারা আয়ানার জন্মদিনের ব্লগে অলরেডি দেখেছেন, আর যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। জানি না কখনো ইউটিউবে সাকসেসফুল হব কি না, কিন্তু এই অল্প সময়ে আপনাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসাটা পেয়েছি সেটা কিন্তু আমার চ্যানেলে চিরকাল থেকে যাবে। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আমার চ্যানেলটা।
আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন না, কিন্তু যারা এভাবে আমাকে সাপোর্ট করছেন কমেন্ট না করেও, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সূর্য ডুবে যাচ্ছে, এবার আমরা হোটেলে ফেরত চলে যাচ্ছি। তো আজ তো আয়ানা আরিয়া অনেক বেশি এনজয় করেছে বিচে, সন্ধ্যা পর্যন্ত ওরা ছিল, একদম ডার্ক হওয়ার সাথে সাথে আমরা হোটেলে ফেরত চলে আসি। আর আসার পরে এখানে আমরা খাবার দাবার অর্ডার করেছি, আর এখানে এশিয়ান খাবারগুলাই আমরা অর্ডার করেছি। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।